ডায়মন্ড হাওয়ার দাঁড়াতে বলো, কি মেনে তার চেয়ে আরো যদি কি হতো মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলো, শওকত আপনার অভিষেক কেন মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আমার ভাই প্রসঙ্গে টেক লাগাতে বলো দেখি কিরাম আছে, ডমটা কেমন আছে আমি দেখি, কি মেনে হুঁশ ফিরে যাবে হ্যাঁ তখন চোখ ভাটা হয়ে যাবে, সর্ষে ফুল বেশটা আছে সেই অভ্যেসে তোমরা কথাবার্তা বলছো, এখনও সমঝোতা হয়ে কথাবার্তা বলো, মাথা ঠান্ডা করে কথাবার্তা বলো, কি বললেন ও তা দাঁড়াবে দিতে খুঁজে পাবে না তোমরা, মার কাকে বলে সেইটা তোমরা দেখে দেবে, কি বললেন আমরা জনগণ কাকে মার বলে সেইটা দেখিয়ে দেবে তোমাদের ঘরে, আনাস চোর বলতে লজ্জা করে না, হ্যাঁ মুখে চুন খাইয়ে লাগা কাজই হবে, হ্যাঁ লজ্জা করে একটু লজ্জা, এদের লজ্জা কিছু নেই, এরা দোকান কাটা, দোকান কাটা এক কান কাটা শহরের বাইরে দিয়ে যায় আর দোকানটা কাটা শহরের খানাগুলি, এমন অবস্থায় জেলখানাগুলোকে একটু বড়ো করতে হবে, কি বুঝলেন জায়গা তো দেওয়া যাবে না, জেলগুলো বড়ো করতে হবে, সব জেলের ভিতরে জায়গা হবে কী করে, এত আগামীতে বাংলার মানুষ সব তোমার জেলে ভরে হ্যাঁ তাম্বু খেটিয়ে রাখে রেখে দেবে, তার ব্যবস্থাও আগামী দিনে করে দিচ্ছে, এটা তো একটা ভাষা বলতে হয় বলে ফেলেছে আমরা মুখে, কি বুঝলেন একটা বার দাঁড়াক না অভিষেককে দাঁড়াতে বলো, আর ফুরফুরার পীরজাদা আমার ভাইপোর নওসাদকে এবার দেখি ভোটটা করতে পারো না, হ্যাঁ কুঁজোর ও চিতহর শখ আছে কি না শখ আছে, সেই শখটা চিরতরের মতন ওই অভিষেকের মিটিয়ে দেবে, ডায়মন্ড হাওয়ার দাঁড়াতে বলো, কি মেনে তার চেয়ে আরো যদি কি হতো মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলো, শওকত আপনার অভিষেক কেন মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আমার ভাই প্রসঙ্গে টেক লাগাতে বলো দেখি কিরাম আছে, ডমটা কেমন আছে আমি দেখি, কি মেনে হুঁশ ফিরে যাবে হ্যাঁ তখন চোখ ভাটা হয়ে যাবে, সর্ষে ফুল দেখবে, হ্যাঁ এক ইসব ফচকে ফাঁচকে দেয় কথা কি বলছেন আপনি, হ্যাঁ আপনারা দাঁড় করান, আপনি দাঁড় করান কাকে, মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জিকে দাঁড় করান, ডায়মন্ড হাওয়ার আর আমার ভাইপোকে দাঁড় করান, দেখা যাক কার কত দম আছে, কি বুঝলেন তাহলে বুঝতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আমার ভাইপো ভোট ছিনিয়ে দেবে, মমতাকে উঠে ঘাস খেতে দেবে না, যেমন বলেছিলেন আমি, কি বুঝলেন অনেক আগে কি বলছেন কি বুলবুল না কি আছে আপনার ওই আপনার ওই ভাঙড়ে বুলবুল, কি বুঝলেন বুলবুলের ঘুম হারাম করে দেবে ছিনিয়ে দেবে, হারাম করে আগামীতেও দেখবেন সেই বুলবুলের ওখানে ঘুম ছিনিয়ে দেবেন, উঠতে হবে না, আমি যেটা বলেছেন সেটি আমার আল্লাহ কবুল করেছে, এবারও চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ খোদার ফজলে আমার বাপদাদার দোয়াতে ওই ভাঙড়ে ওই বুলবুলের ঘুমটা ছিনিয়ে নেবে, হ্যাঁ সব শুয়ে যাবে তাল গাছের মধ্যে শুয়ে যাবে উঠতে পারবে না ইনশাল্লাহ, দেখে নেবেন এ কথা আমি বলে দিয়েছি, ফচকেদের ফচকিমো কথাবার্তা তো বলবি, চোরের মায়ের কি গলা বলে ছোটো গলা বলে না বড়ো গলা বলে, কি চোরের মায়ের ছোটো গলা বলে না বড়ো গলা বলে, চোরের মায়ের বাবা বড়ো গলা, তা কথা হচ্ছে চুরি করে খেয়ে খেয়ে চুরি করে 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 এমন অভ্যেস দাঁড়িয়ে গেছে, হ্যাঁ ও যাকে দেখে তাকেই মনে করে চোর, যাকে দেখে তাকেই মনে করে চোর, কি বুঝলেন ওর ঘর থেকে বাদ থেকে সবচেয়ে চোর, কি বুঝলেন বাদ যায় না কি চুরি থেকে, কি বুঝলেন এখন ওই চুরি করে দেখে থাকে ও যাকে দেখছে তাকেই মনে করছে, তাকে দরবেশ ফকির নামাজি আল্লাহওয়ালা, কি বুঝলেন সাধারণ মানুষ গরিব যাকে দেখে তাকেই মনে করে চোর, যাকে দেখে তাকেই মনে করে চোর, কি বুঝলেন কারা চোর বাংলার কোটি কোটি মানুষ জানে, চুরি করে শেষ করে দিলে আজকে দেশটা কত ছেলে চাকরিগুলোকে হ্যাঁ টাকা দিয়ে চাকরিগুলো ধ্বংস করে তাদেরকে পথের ভিখারি করে দিলে, হ্যাঁ তোমাদের দল তোমরা লজ্জা করে না এই কথা বলতে, হ্যাঁ ছাগল চোর হ্যাঁ মুরগি চোর কি আনাস চোর বলতে লজ্জা করে না, হ্যাঁ মুখে চুন খাইয়ে লাগা কাজই হবে, হ্যাঁ লজ্জা করে একটু লজ্জা, এদের লজ্জা কিছু নেই, এরা দোকান কাটা এক কান কাটা শহরের বাইরে দিয়ে যায় আর দোকানটা কাটা শহরের ভিতর দিয়ে যায়, এরা একদম দোকান কাটা বিহায়া, কি বুঝলেন যার কারণে এদের দুর্দশা এরকম, এরা এদের অস্তিত্ব কিছু নেই, কি বুঝলেন ওরা লাফালাফি দাবাদাবি করছে, একমাত্র হচ্ছে দেখেন ও শাসনটা পিছু নিলে হুড়োহুড়ি করছে ভোটটা একবার প্রচার হয়ে যাক, এত তারিখে ভোট ডিক্লেয়ার হয়ে যাক, তখন তোমাদের হুড়োহুড়ি দাবাদাবিটা কোথায় চলে যায় সেটা বাংলার মানুষ তার জবাব দিয়ে তোমাদের ঘরে পাঠিয়ে দেবে, ফাঁকে আর বেরোতে পারবে, গ্রামে তো থাকতে হবেই না সেটাও বলে দিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ গ্রাম ছেড়ে কোথা বাস করবে সেই জায়গাগুলো ঠিক করবে, আগামীতে কিন্তু আবার জেলখানাগুলি এমন অবস্থায় জেলখানাগুলোকে একটু বড়ো করতে হবে, কি বুঝলেন জায়গা তো দেওয়া যাবে না, জেলগুলো বড়ো করতে হবে, সব জেলের ভিতরে জায়গা হবে কী করে, এত আগামীতে বাংলার মানুষ সব তোমার জেলে ভরে হ্যাঁ তাম্বু খেটিয়ে রাখে রেখে দেবে, তার ব্যবস্থাও আগামী দিনে করে দিচ্ছে, ওরা তো সারা জীবন মেরে এসেছে, কি বুঝলেন
তোলাবাজি গুন্ডাবাজি মা ধর খুন খারাপি রুট দারাজ করে এসেছে, কত বুঝলেন না কথাটা? তা সেইটাই করব, সেই আশাই আছে। রাস্তায় ধরে পিটব, বাজারে ধরে পিটব, কি মানে এই আশা আছে। তো কে কাকে পিটবে আগামীর জন্য তৈরি হয়ে থাকো, কি মানে? তো আমি একটা কথা বলি, গায়ে একটু সর্ষের তেল মেখে থাকবে, সর্ষের তেল একটু ভাতটা মেখে রাখবে, হ্যাঁ কার ঘাড়ে পিটিংটা পরে দেখতে পাবে, হ্যাঁ চাবুকটা কার ঘরে পরে দেখতে পাবে, হ্যাঁ কি বুঝলেন? মানুষকে মেরে লুট করে ধরিষাত করে শেষ করে দিয়েছ, হ্যাঁ পথের ভিখারি করে দিয়েছ, হ্যাঁ তাদের খাম করে দিয়েছ, সেই অভ্যেসটা আছে, সেই অভ্যেসে তোমরা কথাবার্তা বলছো, এখনও সমঝোতা হয়ে কথাবার্তা বলো, মাথা ঠান্ডা করে কথাবার্তা বলো, কি বুঝলেন? ওটা দাঁড়াবে, দিশে খুঁজে পাবে না তোমরা, মার কাকে বলে সেইটা তোমরা দেখে দেবে, কি বুঝলেন? আমরা জনগণ কাকে মার বলে সেইটা দেখিয়ে দেবে তোমাদের ঘরে, আল্লাহ দেখায় দেখতে পাবে। সেই জন্য কথাগুলো বুঝে ভালো, কোথাও দাঁড়াবা, দাঁড়াবার জায়গাটা ঠিক করে রেখো, কি বুঝলেন? আগামীতে যে তোমার দাঁড়াবে বা উঠবে সেই জায়গাটা ঠিক করে রেখো, তা নয় চেয়ে দেখো দাঁড়াবার জায়গা পাবে না। এখনও সমঝোতা হয়ে কথাবার্তা বলো, ওই কথাগুলো বলে কারা বলে? কারা বলে? গুন্ডারা বলে, তোলাবাজিরা বলে, চিটিংবাজরা বলে, কি অতএব এরা কি, কি বলি এরা? তাই তো, তাই বলে এই কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু আমাদের ভাইপো উদাহরণের কথা বলবে না তো, এরা মানুষের সমঝোতা হয়ে চলো, মানুষের ক্ষতি করো না, মানুষকে আঘাত কেন না, ওরা মারে মারুক পিঠটা পেতে দাও, হ্যাঁ এইটা হচ্ছে ইসলামের বিধান, কি বলেন? কোনো মানুষের ক্ষতি করা ইসলামের বিধান নয়। তোমরা কি ক্ষতি করেছো মানুষের সে জানে, ইসলাম গরহিত কাজ করেছো তোমরা, কি বুঝলেন? সেটা জানে। আরাবুরু করেছো, কাইজারও করেছো, কি বুঝলেন? ওদিকে সাজানো করেছো, ইসলাম গরহিত কাজ কি করেছো না করেছো বাংলার কোটি কোটি মানুষ জানে, হ্যাঁ। অতএব তোমাদের ঘরে আগামী দিনে কবরেজেও জবাব দিতে হবে এবং দুনিয়ায় বেঁচে থেকেও জবাব দিতে হবে, দুটো জবাব দিতে হবে। এই জবাব ছাড়া তোমরা বাঁচতে পারবে না, বাংলার মানুষ ছাড়বে না। আগামীতে জবাব দেবে, তার ব্যবস্থা আগামীতে পঞ্চায়েতে বাংলার মানুষ দিয়ে দেবে জবটা, ইনশাল্লাহ বলে দিচ্ছি। আর আগুনকে নিয়ে বিধানসভা ভোটে আপনি বলেছিলেন বুলবুল কাঁদছে, তা পঞ্চায়েত ভোটে আপনার কি মনে হয়? আরবুলকে নিয়ে বুলবুল কাঁদছে সে বলেছেন, আগামীতে পঞ্চায়েত বুলবুল কেন? বুলবুলও কাঁদবে, আরবুল আরবুলের ছেলেও কাঁদবে, দুজনেই কাঁদবে যে, কি বুঝলেন? বুলবুলও কাঁদবে, বুলবুলের ছেলেও কাঁদবে, ইনশাল্লাহ দেখে নেবেন কি সেই চোখের পানিটা কোথা ফেলবে সেই জায়গা ঠিক করে দেখো, কি বুঝলেন? হ্যাঁ আল্লাহ দেখাবে, ও কাঁদবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে না, ভাঙড়ে কিছু হবে না ওদের, ওদেরকে কাঁদতে কাঁদতেই বেরিয়ে পালাতে হবে, এটা লিখে রেখে দেন, সেটাও আমি আবার বলে দিচ্ছি।